স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং জায়ান্ট বার্সেলোনা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সৌদি আরবের মাটিতে বাংলাদেশ সময় রাত একটায়। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা উভয়েরই সেমিফাইনালে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। রিয়াল মাদ্রিদ সেখানে মুখোমুখি হয়েছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে এবং ম্যাচ শেষ হয়েছে টাইব্রেকারে। অন্যদিকে বার্সেলোনাও একই পরীক্ষা দিতে হয়েছে বেতিসের বিপক্ষে। নির্ধারিত সময়ে ড্র থাকায় খেলা শেষ হয়েছে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার এই ম্যাচটি এবারের মৌসুমে দ্বিতীয় ক্লাসিকো হতে যাচ্ছে। এর আগে প্রথম এল ক্লাসিকো ছিল স্প্যানিশ লা লিগায় গত বছরের অক্টোবরে। রিয়াল মাদ্রিদের মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ 3-1 গোলে জিতেছিল। এবার বার্সেলোনার সামনে প্রতিশোধের সুযোগ। স্প্যানিশ সুপার কাপের এই ফাইনাল ম্যাচে যদি রিয়াল মাদ্রিদকে হারাতে পারে তাহলে প্রতিশোধের সঙ্গে সঙ্গে শিরোপাটাও জেতা হয়ে যাবে বার্সেলোনার, যা মৌসুমের বাকিটা সময়ের জন্য অনুপ্রেরণা যোগাবে তাদের।